টেস্ট ক্রিকেটের 145 বছরের ইতিহাসে যে কীর্তিতে রুটের সঙ্গে ভাগ বসালেন ডেভিড ওয়ার্নার। সেঞ্চুরির পর উদযাপনটা যেমন করলেন, ডাবল সেঞ্চুরি করে তেমন আর করতে পারলেন না। পারবেন কি করে 36 বছর বয়সে মেলবোর্নের প্রায় 40 ডিগ্রি তাপমাত্রায় 77 ওভার ক্রিজে থাকা যেন তেন কথা নয়। আগে থেকে তার শরীরটা সায় দিচ্ছিল না, অপেক্ষা করছিলেন শুধু ডাবল সেঞ্চুরির। আর সেই কীর্তি গড়ার পর মাঠে তো থাকতে পারেননি, সতীর্থদের কাঁধে ভর করে মাঠ ছাড়তে হয়েছে ডেভিড ওয়ার্নারকে। তাতে কি, যা করার সে তো করেই ফেলে। টেস্ট ক্রিকেটের 145 বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে 100তম টেস্টে করেছেন ডাবল সেঞ্চুরি। এর আগে এই কীর্তি ছিল শুধু ইংল্যান্ড ব্যাটসম্যান জো রুটের। 2021 সালে ভারতের বিপক্ষে এই রেকর্ড করেছিলেন তিনি। ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি দেখা পেয়েছেন ওয়ার্নার। ডাবল সেঞ্চুরির পথে তিনি ছুঁয়েছেন 8000 রানের মাইল ফলক। সত্যি দুর্দান্ত ডেভিড ওয়ার্নারের এমন পারফরমেন্স সবার নজর কেড়ে নিয়ে 36 বছর বয়সে প্রায় 40 ডিগ্রি তাপমাত্রায় এমন দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন যা সত্যি সবার নজর কেড়ে নিয়েছে, সত্যি প্রশংসার দাবিদার। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।